আসসালামু আলাইকুম। পৃথিবীর সবথেকে বড় দিন সম্পর্কে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রায় 12 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ তার ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনাতে যাওয়ার পর সেখানে তিনি ইসলামী হুকুমত কায়েম করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারকের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত মোবারকের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হন। এতদিনে ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। গোটা পৃথিবীর অর্ধেকটা মুসলমানরা দখল করে নিয়েছে, মুসলমানদের আয়ত্তে চলে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, পুরো পৃথিবীর অর্ধেকটা বিশাল এই সাম্রাজ্য পরিচালনা করার জন্য একটি আরবি ক্যালেন্ডারের দরকার। এই আরবি ক্যালেন্ডার তিনি তৈরি করতে চাইলেন, কিন্তু এই আরবি ক্যালেন্ডার তৈরি করতে হলে তাকে তো একটা নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়? তিনি নাম দিলেন হিজরত। অর্থাৎ আরবি হিজরি সনের যে প্রবর্তন হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে, সেটা এই হিজরত থেকে এসেছে। আর এই জন্যই এই দিনটিকে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় দিন হিসাবে ধরা হয় এবং বিবেচনা করা হয়। কারণ হিজরতের মাধ্যমেই ইসলাম এতটা পরিমাণে ছড়িয়ে পড়েছিল। কিভাবে সেটা? চলুন ছোট্ট করে আমরা সে বিষয়টাও জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন মক্কাতে, কিন্তু তেমন কোনো মানুষ তার ডাকে সাড়া দেয়নি। অল্প কিছু সংখ্যক মানুষই তার ডাকে সাড়া দিয়েছিল। এই 12 বছর তিনি যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তার চাচা আবু তালেব। আবু তালেব যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ শহীদ করার কথা চিন্তা করতো না। তারা জানতো যদি আমরা এই কাজ করতে যাই তাহলে কুরাইশরা বিভিন্ন গোত্রে বিভক্ত, কিন্তু যদি আমরা তাদেরকে কিছু বলি তাহলে তারা সবাই একত্রিত হয়ে যাবে। যদিও তাদের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, কেউ সঠিক থাকতে পারে, কেউ ভুল থাকতে পারে, কিন্তু সেটা তারা গ্রহণ করবে না। তারা একত্রিত হয়ে যাবে এবং আমাদের উপর হামলা চালাবে। এই ভয়ে কুরাইশদেরকে কেউ কিছু বলতো না। কিন্তু যখন আবু তালেব ইন্তেকাল করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পুরো একা হয়ে গেলেন। এই সুযোগেই আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। তিনি তখনও জানতেন আমরা যদি কুরাইশদের কিছু বলি তারা আমাদের উপরে হামলে পড়বে। তাই তিনি সিদ্ধান্ত করলেন একা এ কাজ করা যাবে না। কি করতে হবে তাহলে? তিনি 11টি গোত্রের 11 জন যুবককে সংগ্রহ করলেন এবং তারা বিভিন্ন গোত্র থেকে সম্মতি জানালো, এই 11টি গোত্র থেকে, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পক্ষে। নাউজুবিল্লাহ। 11টি গোত্র থেকে গোপনে রাতের অন্ধকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার দিকে পাঠানো হলো এই 11 জনকে। উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এই খবর জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে রেখে রওনা হলেন হিজরতের উদ্দেশ্যে। প্রতিমধ্যে তার সাথে কি কি ঘটেছে এই ঘটনাগুলি আপনারা জানেন। আমি ভিডিও দীর্ঘায়িত করতে চাই না, ছোট করে আপনাদেরকে এই ঘটনা শুনিয়ে শেষ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পূর্বেই দুটি গোত্র, বিশেষ করে আউস এবং খাজরাস, এই দুটি গোত্র তারা ইসলাম কবুল করে নিয়েছিল এবং ইসলামের সুশীতল ছায়াতলে তারা চলে এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পূর্বে 72 জনের মতো একটি কাফেলা এসেছিল মদিনা থেকে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় দাওয়াত দিয়েছিলেন যে আপনি মদিনায় চলে আসুন, আর এর কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছালেন তিনি কিভাবে গিয়েছেন এই ঘটনা আপনারা জানেন। এই ঘটনা বলার উদ্দেশ্য আমার না, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছালেন তখন তাকে যেভাবে সম্বর্ধনা জানানো হয়েছিল এটা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তৎকালীন একজন সাহাবী, আমার তার নাম মনে পড়তেছে না এই মুহূর্তে, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে থাকবে। কিন্তু একে একে সবাই বলতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে থাকবে, এ বললো আমার ঘরে থাকবে, অমুক সাহাবী বললো আমার ঘরে থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উটকে আমি ছেড়ে দিচ্ছি, উটের রশি ছেড়ে দিচ্ছি, উট যেখানে গিয়ে বসবে সেখানেই আমি থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট ছেড়ে দেওয়ার পরে যেখানে গিয়ে উটটি বসলো সেই জায়গাটিকেই মসজিদে নববী তৈরি করা হলো, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। এবং এখান থেকেই শুরু হয় ইসলামের জয়যাত্রা, এখান থেকেই শুরু হয় ইসলামের উত্থান, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শুরু হয় ইসলামের সবথেকে বড় দিন গণনা, সেটা হচ্ছে হিজরত, এবং যেটাকে বর্তমানে আমরা আরবি হিজরি সন হিসাবে জানি। আশা করি আলোচনাটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে আপনারা অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।